প্রথমে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ওয়েব স্ক্রিন এবং পেন টেস্টিং যে আমাদের কোর্স ফ্রি কোর্স আছে সেই কোর্সে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকার প্রার্থনায় করি। আজকে আমাদের বিষয় হচ্ছে সাইবার ল। আমরা সাইবার ল নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের একটা দেশের একটা রুলস আছে, প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা এবং রেগুলেশন আছে। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু হ্যাকিং এর কাজটা করব, এই হ্যাকিং এর কাজটার মধ্যে কোন কাজটা বৈধ কোন কাজটা অবৈধ, কাজটা করার জন্য আপনার ক্ষতি হবে, কোন কাজটা করলে আপনার ক্ষতি হবে না, কোন কাজটা করার কারণে আপনার অপরাধী হিসাবে আপনাকে গণ্য করা হবে, সেই বিষয়টা এই স্যারের সাথে শেয়ার করা হবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাব সেটআপ। আপনাদের সাথে আমরা ল্যাব সেটআপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম, মেসেঞ্জার গ্রুপে একটা পোল দিয়েছিলাম, যেখানে আমরা দেখেছি যে আমাদের 50% মেম্বার যারা আছে তাদের ল্যাব সেটআপটা সম্পূর্ণ হয়নি। ল্যাব সেটআপ নিয়ে হালকা একটু কাজ করব আপনাদের সাথে। তো প্রথমে আমি সাইবার ল নিয়ে আলোচনা করব, সেজন্য চলে যাব আমার স্ক্রিন শেয়ারিং এ। তো আপনাদের সাথে এই বিষয়টা চ্যাট বক্সে এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই বিষয়টা একটু এখান থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, লিংকটা দেখে নেবেন। তো সাইবার ল তে বাংলাদেশের অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মগুলোর মধ্যে এখানে সমস্ত কিছুই কম বেশি দেওয়া আছে। তো এই বিষয়গুলো আপনারা বিস্তারিত এক একটা কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ফেক ইলেকট্রনিক পাবলিকেশন, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমি স্ক্রিনটা বড় দেখার সুবিধার্থে। ফেক ইলেকট্রনিক পাবলিকেশন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি সাইবার ল তে এটা পড়ে আপনি ইথিক্যাল কোনো ল্যাব তৈরি করছেন অথবা আপনি ইথিক্যাল হ্যাকিং এর কোন একটা টুলস তৈরি করেছেন অথবা ইথিক্যাল হ্যাকিং এর আপনি একটা মনে করেন করেছেন যেটা আসলে আপনার ছিল না, অন্য কারো ছিল, যেটা প্রায়ই হয়, আমরা গিটহাব থেকে কোনো কিছু ডাউনলোড করে নিজের নামে চালিয়ে দেই। মনে আমাদের মঞ্জু ভাই পাইথনের একটা টুলস তৈরি করলো, তো আপনি কি করলেন যে ওইটা এডিট করে নিজের নামে চালিয়ে দিলেন। এরকম অনেক আছে, দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলাইজেশনে এই কাজগুলো করা হয়, এই কাজগুলো করা হয় যে ওরা কি করে যে অন্যের গিটহাব চ্যানেল মানে গিটহাব টুলস গুলো নিজের বলে চালু। তো সেই বিষয়গুলো এই কাজগুলো করা যাবে না, কি করা যাবে না, পাশাপাশি আপনার পাবলিকেশন আছে, আপনি যদি বড় ক্লাসে ওঠেন অথবা আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে করবেন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছেন অথবা যাদের হায়ার স্টাডি করার চিন্তা ভাবনা আছে তারা এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। হায়ার স্টাডি করে চিন্তা ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনাকে থিসিস পেপার পাবলিকেশন করতে হয় অথবা আপনার জার্নালে একটা রিসার্চ পাবলিশ করতে হয় একটা। এখন সেক্ষেত্রে দেখা গেল ইতিমধ্যে যারা বিভিন্ন বিষয়ের উপর রিসার্চ করে একটা পাবলিকেশন পাবলিশ করছে, আপনি সেই জিনিসটাই নিজের, সেক্ষেত্রে এই ফেক ইলেকট্রনিক পাবলিকেশনের আওতায় আপনাকে ধরা হবে। বিষয়টা আবার বলি যে আরো সহজ করে বলি, যেমন খেয়াল করেন যে এই যে কথা বলি, ওখানে কিন্তু আপনার COVID-19 এর যে আপনার ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, এখন আপনি মনে করেন যে অক্সফোর্ড এর ভ্যাকসিন একজন প্রফেসর মানে পাবলিশ করছে, আপনি আপনার নিজের নামে এটা চালিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেক ইলেকট্রনিক পাবলিকেশনের আওতায় পড়তে হবে, সেক্ষেত্রে আপনার এটার জন্য শাস্তি। তো এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপনি যখন হায়ার স্টাডিতে যাবেন, এর জন্য যখন আপনি গ্রাজুয়েশন করার সময় কোনো পেপার পাবলিশ করবেন, ওই জায়গায় যে অন্যের কারো রিসার্চ পেপার নিজের নামে চালিয়ে না দেন, অন্যেরটা নিজের নামে চালিয়ে দেওয়া যাবে না। কারণ আমাদের অনেকের ইচ্ছা আছে যে আমরা সাইবার সিকিউরিটিতে ইউএসএ যাবো PhD করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অক্সফোর্ড অথবা MIT অথবা যে ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আছে স্ট্যানফোর্ড ইন্ডিয়া যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার যে থিসিস পেপার আছে সেটার অনেক মূল্যায়ন করা হয় এবং আপনার যে পেপার পাবলিকেশনকে অনেক, পাশাপাশি CTF কন্টেস্টের র্যাঙ্ক কে মূল্যায়ন করা হয়, আপনার কোনো প্রজেক্ট আছে কিনা সেটাকে মূল্যায়ন করা হয়। এখন আপনি মনে করেন ইউটিউবে অনেক আর্ডিনিয়র উপরে অথবা
সাইবার সিকিউরিটির উপরে, ওইটা আপনি বানিয়ে দিয়ে নিজের বলে চালিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেক ইলেকট্রনিক পাবলিকেশনের আওতায় দণ্ডনীয় অপরাধে গণ্য করা হবে। এই বিষয়টা আরো ভালো করে এখান থেকে দেখে নেবেন। আর এটার শাস্তি কি? এটার শাস্তি হচ্ছে আপনাকে 7 বছর, কমপক্ষে 7 বছর, 14 বছরের জেল হতে হবে, জেল দেওয়া হবে, এবং 10 লাখ টাকা আপনাকে জরিমানা করা হবে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা নজর রাখার বিষয়, নিজের বলে চালিয়ে দিবেন না, ঠিক আছে? এবার দ্বিতীয় যে বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাকিং ইলেকট্রনিক ডিভাইস, হ্যাকিং এ কম্পিউটার, ফোন অথবা ইনফরমেশন হতে পারে। এই বিষয়টা করলে কি হবে সেটা ভালো করে খেয়াল করেন, এটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস, কারো কম্পিউটার হ্যাক করি অথবা কারো ফোন হ্যাক করি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে শাস্তি হচ্ছে আপনার সেম বিষয়, আপনাকে 7 বছরের সর্বনিম্ন জেল, সর্বোচ্চ জেল, এবং 10 লাখ টাকা জরিমানা দেওয়া হবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি এই যে হ্যাকিং এর, আমরা এখানে অনেক কিছু আপনাকে শিখাবো, এই কোর্সটাতে মূলত ওয়েবসাইট হ্যাকিং এর বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু এরপরে আমাদের আরো কোর্স আসবে যেটা আমরা দেখাবো যে উইন্ডোজ 10 কিভাবে হ্যাক করা যায়, উইন্ডোজ 12 কিভাবে হ্যাক করা যায়, তারপর ওয়াইফাই কিভাবে হ্যাকিং করা যায়, তারপর লোকেশন কিভাবে ট্র্যাক করতে পারেন, সে বিষয়গুলো আমাদের আর সামনের কোর্স গুলোতে আসবে। তো আপনি এই লিখে গিয়ে কি করলেন, যে আপনার বাড়ির পাশের কারো মোবাইল হ্যাক করে ফেললেন, সে যদি এই বিষয়টা জানতে পারে এবং সে তথ্য যদি আপনার অ্যানালাইসিস করে দেখ, সে যদি সেটাকে রিকভারি করে দেখতে পারে যে আপনার মাধ্যমে হ্যাকিংটা হয়েছে, সে প্রমাণ যদি দিতে পারে, তাহলে কিন্তু আপনাকে 7 বছরের জেল অথবা 14 বছরের জেল এবং আপনাকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। তো এই বিষয়গুলো থেকে আপনাকে সাবধান হতে হবে, বাড়ির পাশের কারো ফোন হ্যাক করা যাবে না। হ্যাকিং আপনি হ্যাক করার জন্য শিখবেন না, হ্যাকিং শিখবেন ক্যারিয়ার তৈরি করার জন্য। যেমন আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন, তারপরে সাইবার সিকিউরিটির উপর রিসার্চ করতে পারবেন, আইওটি থিংস এর উপরে, বর্তমানে হ্যাকিং এর সবচেয়ে বড় ট্রেন্ডিং বিষয় হচ্ছে ইন্টারনেট অফ থিংস এর উপরে সিকিউরিটি দেওয়া। আপনি এই হ্যাকিং এর বিষয়গুলো শিখে আপনি ইন্টারনেট অফ থিংস এর অ্যানালাইসিস হিসেবে কাজ করবেন, যেখানে আপনি অলমোস্ট 80 থেকে 90 হাজার ডলার বছরে বেতন থাকে ইন্টারনেট অফ থিংস এর উপরে, যেটা সিকিউরিটি করে। আর এটা কিন্তু বানায় না, এটা প্রমাণ আছে, আমাদের বড় ভাই যারা আছে এরাও কাজ করতেছে, আমাদের পরিচিত মানুষ আছে যারা জব করতেছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি একটা কি জনের মোবাইল হ্যাক করে সর্বোচ্চ আপনি মজা পাবেন, যে তার গার্লফ্রেন্ডের হয়তো বা ছবি দেখবেন অথবা তার প্রাইভেসি প্রাইভেট কিছু মেসেজ দেখবেন, এই তো দিন শেষে আর কোনো। এই বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখেন, এই হ্যাকিংটা যদি আপনি এভাবে না করে আপনি যদি ভালো কাজে ব্যয় করেন, যেমন ইন্টারনেট অফ থিংস এ এই হ্যাকিংটা আপনি ব্যয়, তাহলে কি হলো, আপনার মাধ্যমে হাজার হাজার মানুষ ফায়দা পাইলো। কিভাবে ফায়দা পাইলো, কিভাবে ফায়দা পাইলো, একটা বিশাল ব্যাপার কিন্তু এখানে। আপনি যদি অ্যানালাইসিস করে ইন্টারনেট অফ থিংস এর উপরে এই বিষয়টার সিকিউরিটি প্রোভাইড করতে পারেন, যে এই লিকেজ থাকার কারণে, এই দুর্বলতা থাকার কারণে এই হ্যাকটা, তখন যারা ইন্টারনাল থিংস এর যারা মেইন কাজ করে তারা এই সিকিউরিটিটা নিয়ে কাজ করবে, তখন আপনার এই থিওরির উপর বেস করে তারা কাজ করবে, তখন কিন্তু সিকিউরিটি করবে। এতে কি হবে, ওই ডিভাইসটা যারা ইউজ করবে ইন্টারনাল থিংস এর যে ডিভাইসটা যারা ইউজ করবে, তারা কিন্তু হ্যাকারদের কাছ থেকে বেঁচে গেল, কাছ থেকে বেঁচে গেল। এতে কি হচ্ছে, হাজার হাজার মানুষ কিন্তু ফায়দা পাচ্ছে আপনার মাধ্যমে, শত শত মানুষ আপনার মাধ্যমে ফায়দা পাচ্ছে। আপনি নিজেকে করে দেখুন, যে আপনি কি আরেকজনের মোবাইল হ্যাক করে গার্লফ্রেন্ডের পিকচার দেখবেন, নাকি আপনার একটা কাজের মাধ্যমে শত মানুষ সাহায্য পাবে, শত শত মানুষ আপনার বিষয়টার মাধ্যমে, আর পাশাপাশি আপনার একটা শাইন লাইট তৈরি হবে। হ্যাকারদের যারা ব্যাড হ্যাকার, ওদেরকে কিন্তু মানুষ সম্মান করে না, কিন্তু যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তাদেরকে মানুষ সামরিক বাহিনীর মানুষের মতো। আজকে খেয়াল করে দেখেন, আমরা আমাদের যারা দেশে যারা সামরিকে কাজ করে, রিয়েলি দেশের জন্য কাজ করে, ওদেরকে আমরা কত ভালো কত সম্মান দেই। আমি তো রিকোয়েস্ট করব, ভাই মাইক্রোফোনটা একটু ভালো করে, মাইক্রোফোনটা ভালো করে ধরেন। হ্যালো, আমার শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার বুঝতে পারছি। জি ভাই, এখন ক্লিয়ার। একটা মিনিট, আমি একটু সেট আপ।
হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আমাকে যদি কেউ কনফার্ম করে। জি ভাইয়া, শোনা যাচ্ছে? আমার তো হেডফোন কাজ করতেছে না, আমার তো সরাসরি হেডফোন ছাড়া কথা বলতে হচ্ছে। এখন ওকে আছে? আচ্ছা, তাহলে আমি এইভাবে কথা বলি, হয়তো বা সমস্যা হয়েছে, আমি বিষয়টা এইভাবে কথা বলি। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম সে বিষয়টা হচ্ছে যে হ্যাকিং এর যে বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন, আপনি কি নিজেকে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে নিজেকে তৈরি করবেন নাকি একজন নর্মাল হ্যাকার হিসেবে নিজেকে তৈরি করবেন, সে বিষয়টা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে। একটা জিনিস আমরা উদাহরণ দিতেছিলাম যে আজকে সামরিক বাহিনীতে যারা আছে তাদেরকে আমরা কত সম্মান করে থাকি, তাই না? কেন সম্মান করি? ওরা কিন্তু আমাদের দেশকে সেভ করার জন্য, ওরা আমাদেরকে রক্ষা করার জন্য কাজ করে। সেম ভাবে আপনি যখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবেন, আপনি কিন্তু হাজার মানুষের সম্মানের জন্য কাজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে হাজার মানুষের সম্মান। আজকে খেয়াল করেন, যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ওরা কিন্তু আপনি, যে আমি আর আপনি গুগল মিট ইউজ করতেছি, এখানে যেন হ্যাকাররা হ্যাক করতে না পারে, আপনার ডাক করতে না পারে, সেই জন্য এরা কিন্তু কাজ করতেছে, সিকিউরিটি প্রোভাইড করতেছে। পাশাপাশি ফেসবুকের চিন্তা ভাবনা করেন, আমরা সবাই কম বেশি ফেসবুক চালাই, মেসেঞ্জার চালাই, আইবিসি আছে, আপনি অনেকের সাথেই আপনার যে সময়গুলো আছে আপনি পাস করে থাকেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা হ্যাকারের জায়গায় আপনি নিজেকে কল্পনা করে, কোন একটা হ্যাকার যদি আপনার পার্সোনাল মেসেঞ্জার হ্যাক করে ফেলে, আপনার কোন একটা হ্যাকার যদি পার্সোনাল হোয়াটসঅ্যাপ হ্যাক করে, তাহলে আপনার কতটুকু ক্ষতি হবে? এটাই কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে তারা কাজ করতেছে। বর্তমানে কিন্তু ফেসবুক হ্যাকিংটা প্রায় ইম্পসিবল যদি আপনি ফিশিং সাইট এর মাধ্যমে কারো ডাটা না দেন। আপনার ইনফরমেশন, ডাটা গুলো, জন্ম নিবন্ধন অথবা এনআইডি, এগুলো যদি কারোর সাথে শেয়ার না করেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করা ইম্পসিবল। জিনিসটা কিন্তু একদিনে আসে নাই, 2 বছর আগেও খুব ইজিলি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যেত, যখন 2-ফ্যাক্টর অথোরাইজেশন ছিল না। এখন ফেসবুকে 2-ফ্যাক্টর কে আনছে? খেয়াল করে দেখুন তো, এরা কিন্তু আমরা যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে কাজ করি, পরে ফেসবুকের হয়ে অথবা গুগলের হয়ে অথবা সিসকোর হয়ে অথবা সিসিএন এর হয়ে আমরা যখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করি, তখন কিন্তু এই বিষয়টা আমরাই বের করি। এখন আপনাকে কল্পনা করে দেখেন, আপনি যদি 2 বছর পরে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে নিজেকে তৈরি করতে পারেন, আপনার একটা জ্ঞানের মাধ্যমে কত মানুষ উপকৃত হচ্ছে? আপনি যদি একজন খারাপ হ্যাকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, আপনার মাধ্যমে কত মানুষের ক্ষতি হচ্ছে? এই জন্য পুরোটাই আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে আগে নেবেন। আপনি কি চান যে 10 জন মানুষ আপনাকে সম্মান করুক, আপনাকে নিয়ে চিন্তা করুক, নাকি আপনি চান যে 10 জন মানুষ আপনাকে, আপনার নাম শুনে গালি দিক? সেটা পুরোটাই ডিপেন্ড করবে। সেই জন্য রিকোয়েস্ট থাকবে, সাইবার সিকিউরিটি বিষয়টা আমরা গুরুত্ব সহকারে নেই এবং সেই বিষয়টা জানার ক্ষেত্রে ব্যবহার করি এবং অন্যের উপকারের জন্য। তো এই বিষয়টা যদি আমরা এখানে দেখি, বলতেছিলাম যে হ্যাকিং এ ইলেকট্রনিক ডিভাইস, এই বিষয়টা নিয়ে, তো আপনারা যখন কারো ডিভাইস হ্যাক করবেন, বিষয়টা তারা জানতে পারে, সেটা যদি রিকভার করতে পারে, তাহলে কিন্তু এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে, 7 বছরের জেল অথবা 14 বছরের জেল হতে হবে, জেল অথবা আপনাকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। এখন আপনি নিজেকে সিদ্ধান্ত নিয়ে নিজেকে কোশ্চেন করুন যে আপনি কি করবেন, অন্যের ডিভাইস অযথা হ্যাক করবেন নাকি আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করবেন। রিসেন্টলি আইটিপুলি বুয়েটের যে স্টুডেন্ট ব্রাঞ্চ আছে, একটা 2 দিনের একটা ওয়ার্কশপ হয়েছিল, তো ওখানে তাসনিম ভাই বলেছিলেন যে উনি বর্তমানে কানাডাতে আছেন, আর ডাটা প্রাইভেসি মধ্যে পড়তেছেন, তো ওনার সাথে পার্সোনি আমার কথা হয়েছিল। উনি বাংলাদেশ সিআইআরটিতে জব করেন, বাংলাদেশের সিকিউরিটিতে জব করতেছেন, বর্তমানে পিএইচডি করতেছেন কানাডাতে। তো উনি বলতেছিলেন যে আমাদের চিন্তাভাবনা এত, মানে এত ছোট লেভেলের যে আমরা সবসময় ভাবি ডাটা কিভাবে আমরা চেক করতে পারি, আমরা আরেকজনের খারাপ জিনিসটা কিভাবে দেখতে পারি, আরেকজনের মোবাইলে কি মেসেজ করতেছে কার সাথে সেই বিষয়টা দেখতে পারি। তো একবার কোশ্চেন করে দেখি না, এই বিষয়টা যদি আমার ক্ষেত্রে হতো, কোনো হ্যাকার যদি আমার প্রাইভেসি ডাটাগুলো দেখতো, কোনো ব্যক্তি যদি আমার মেসেঞ্জারের গোপন দেখতো, তাহলে আমার কি হতো? তা আমরা যখন অন্যকে নিয়ে কল্পনা করি যে অন্যের জিনিসটা দেখি মজা নেই, তখন আমাদের অনেক ভাল লাগে,
কিন্তু নিজের দুর্বল কথা বলে তখন আমাদের খারাপ লেগে যায়। তো আমাদের উচিত যে অন্যের বিষয়টাকে যতটুকু আমরা নিজেকে প্রায়োরিটি দিব, অন্যের প্রাইভেসিটাকে আমরা নিজেরা প্রায়োরিটি দিব। খুব সুন্দর একটা হাদিস আছে আমাদের, সেটা বলা হয় যে আমরা ওই পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবো না যে পর্যন্ত আমার জিনিসটা মনে করি সেটা অন্যের ক্ষেত্রে আমি প্রায়োরিটি না দেই। অর্থাৎ মনে করেন যে আমি একটা জিনিস, এই জিনিসটা খেতে পছন্দ করি, কিন্তু রাস্তায় দেখা হলো তার সাথে আমি তারটা না দিয়ে সবচেয়ে খারাপ জিনিসটা দিলাম, যেটা আমাদের প্রায়ই হয়। আমরা যাকাত দেওয়ার সময় কি করি যে মনে করেন যে আমি আমার নিজের জন্য খুব দামি দামি জিনিস কিনি, নিজের জন্য ব্র্যান্ডের জিনিসগুলো কিনি, কিন্তু যখন আমি যাকাত দেই গ্রামের একটা গরিব মানুষকে, তখন আমি কম দামের কাপড়গুলো দিয়ে থাকি। তো এটা কিন্তু তাদের কিন্তু বৈশিষ্ট্য এমন হতে পারে না। কেন হতে পারে না? কারণ আপনি আপনার জন্য দামি জিনিসটাকে মূল্যায়ন করতেছেন, আপনার ছেলের জন্য আপনার সিকিউরিটি দিচ্ছেন, আপনার ছেলের জন্য এই খাবারটাকে প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু আপনার বাসায় যে মহিলাটা কাজ করে তার ছেলের জন্য সেই খাবারটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, আপনার এখনো প্রকৃত মুসলমান হওয়ার যে বিষয়টা সেটা এখনো সম্পূর্ণ হয়নি। সেই জন্য রিকোয়েস্ট থাকবে আপনি যেন আপনার সিকিউরিটিকে যেমন মূল্যায়ন করেন, আপনি আপনার অপর ভাইয়ের সিকিউরিটিকে মূল্যায়ন করবেন। তাহলে এই হ্যাকিং ট্যাকিং আপনি অন্যের জন্য করবেন না, আপনি দেশের জন্যই করবেন, যেটা আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আরো ভালো বললাম। এই ছিল দ্বিতীয় বিষয়। তৃতীয় যে বিষয়টা আছে, এখানে পানিশমেন্টের বিষয়গুলো বলা আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তৃতীয় যে বিষয়টা আছে আনঅথরাইজ অ্যাক্সেস, বলতে মনে করেন যে আমার ফেসবুক আইডি, এটা আমি হচ্ছি মালিক। এখন নোমান কি করলো যে আমার ফেসবুক আইডিতে চলে গেল, ফেসবুক আইডির মান না, এই যে আনঅথরাইজ অ্যাক্সেস নিয়ে সে আমার ডাটাগুলো চেক করলো, আমার ফেসবুকে গিয়ে সে পোস্ট করলো, তাহলে এই বিষয়গুলোকে বলা হয় আনঅ্যাক্সেস। এই কাজ যদি আপনি করেন তাহলে সেম ভাবে আপনাকে 7 বছরের জেল, সর্বনিম্ন সর্বোচ্চ 14 বছরের জেল আপনাকে করতে হবে এবং আপনাকে দণ্ডনা দিতে হবে। তো এই বিষয়গুলো না করা, এইভাবে অনেকগুলো রুলস এখানে আছে, আপনারা দেখে নেবেন। তো সারসংক্ষেপ রুলস গুলো আমি এখান থেকে বলে দেই, গুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সাইবার বাংলার বড় ভাই মনির হক ভাই, উনি আইটি ব্যাংকের জনতা ব্যাংকের আইটি অফিসার হিসেবে আছেন, সহকারী মহাব্যবস্থা, ওনার কাছ থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে। তো উনি আমাদেরকে এগুলো সতর্ক থাকার জন্য বলেছেন, যার কারণে একেবারে প্রথম ক্লাসে এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে দিচ্ছি। অপরাধ এবং দণ্ড, এখানে খেয়াল করে দেখেন বাংলাদেশের ডিজিটাল আইনের যে নিরাপত্তার বিষয়টা আছে, 2018 সালে কিন্তু এটা পাস করা হয়। এই বিষয়টা আপনার মাথায়, এখানে প্রত্যেকটা বিষয় ভালো করে দেওয়া আছে, এই বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করে দিব। আপনাদের জন্য আমরা একটা গুগল ক্লাসরুম ওপেন করব, সবাই শ্রমে আমরা করে দিব, সেই গুগল ক্লাসরুমে আমাদের ডাটাগুলো আপনাদেরকে দিব। পাশাপাশি সাইবার বাংলা নামে আমাদের একটা টেলিগ্রাম আছে, গ্রুপ আছে, ওখানে আপনাদের সবাইকে অ্যাড করে দিব, এই ডাটাগুলো আমরা আপনাদের সাথে ওখানেই শেয়ার করব। তো ওখান থেকে আপনারা এই বিষয়গুলো বিস্তারিত দেখে নেবেন। তো যেহেতু সময় স্বল্পতা, এই জন্য আমি এটা বলে দিচ্ছি, আপনি যদি হ্যাকিং সংক্রান্ত কোনো কাজ করেন, যদি কোনো ব্যক্তি হ্যাকিং করে অথবা এই কাজটা করে থাকে অথবা এই কাজে সে মানে অংশগ্রহণ, তাহলে এখানে বলা আছে 14 বছরের কারাদণ্ডে অথবা 1 কোটি টাকা তাকে অর্থ দিতে হবে। সেটা ব্যাংকের হ্যাকিং হতে পারে, একটা প্রতিষ্ঠানের ডিভাইস হ্যাকিং হতে পারে, সেই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে বলা আছে। আর হ্যাকিং বলতে কি সেটাও এখানে বলে দিয়েছে, হ্যাকিং মানে হচ্ছে কম্পিউটারের তথ্য আপনি কি করলেন, ডিলিট করে দিলেন অথবা এটাকে চেঞ্জ করে দিলেন অথবা এটাকে আপনি নিজে ব্যবহার করলেন ক্ষতি করার জন্য, সেক্ষেত্রে এটাকে হ্যাক হবে। তারপরে আরো যে বিষয়গুলো আছে এগুলো দেখে নেবেন। তাহলে আমরা সারসংক্ষেপ কি বুঝলাম, সারসংক্ষেপ বুঝলাম যে হ্যাকিং জিনিসটাকে আমরা ভালো হিসাবে নিব, হ্যাকিং জিনিসটাকে আমরা ভালো কাজে ব্যবহার করব, হ্যাকিং জিনিসটাকে আমরা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করব, হ্যাকিং জিনিসটা আমরা এই কাজে ব্যবহার করব যেন আমার কাজ যেন মানুষ আমাকে ভালোবাসে, আমাকে যেন মানুষ ঘৃণা না করে, সেই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আরেকটা বিষয় আবারও মনে করে দিচ্ছি, আপনি যদি অন্যের সিকিউরিটিটাকে প্রায়োরিটি দেন তাহলে কিন্তু আপনি সঠিক মুসলমান হতে পারবেন না, কারণ আরেকজনের ডাটা চুরি করে আপনার লাভটা কি? কোনো তো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু এখানে একটা বিষয় আরো, আপনি যদি দেশের জন্য কারো ডিভাইসকে হ্যাক করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য আরো ভালো কাজ, কারণ আপনি দেশের জন্য কাজ করতেছেন। মনে করেন যে আপনি দেশের জন্য কোনো দেশের ওয়েবসাইট হ্যাক করতেছেন, দেশের আপনি গোয়েন্দা বিভাগে কাজ করেন, যেমন আমি এই বিষয়টা আরো শেয়ার করে দিই,
রিসেন্টলি যে ভুচিপুলি থেকে যে সিটিএফ এর যে দুইটা ওয়ার্কশপ হয়েছিল ওখানে আমাদের সাথে স্যার ছিল, জুয়েল স্যার, উনি বলেছিলেন যে আমাদের আরটিতে লোক লাগবে, কিন্তু সিআই আরটিতে যে লোক লাগবে সে লোকগুলো আমরা কোন জায়গা থেকে পাবো, কোন জায়গা থেকে পাবো? আমরা তো বাইরে থেকে আজকে পদ্মা সেতু তৈরি করার জন্য আমাদের বাইরে থেকে লোক আনলাম, ওরা পদ্মা সেতু তৈরি করে চলে যাবে। আজকে আমরা আরো যে কাজগুলো আছে, যেমন যেগুলো আছে বাইরে থেকে মানুষ আনলাম কাজ করে চলে যাবে, কিন্তু আমরা যদি সিকিউরিটির জন্য, যেমন আমাদের ব্যাংকে সিকিউরিটি দিতে হবে, সার্ভারে সিকিউরিটি দিতে হবে, আমাদের সাথে অর্থাৎ আমাদের সামরিক বাহিনী বলতে নৌবাহিনী হতে পারে, বিমান বাহিনী হতে পারে, ওখানে আমাদের সিকিউরিটির লোক লাগবে, তো আমরা যদি বাইরে থেকে লোক আনি তাহলে আমাদের সিকিউরিটি একটু উইকনেস, কারণ অন্য দেশের মানুষ আছে, যে কোনো সময় যখন কোনো ঝামেলা হবে তারা কিন্তু সিকিউরিটি গুলো তাদেরকে যে সিকিউরিটি আছে সেটা কিন্তু লেকেজ হয়ে যাবে, গুলো শেয়ার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ভাই স্যার বললেন যে সিআরটি তে লোক লাগবে কিন্তু আমরা লোক পাচ্ছি না, এই জন্য আমরা আইসি থেকে আমরা রিকোয়েস্ট করেছি যেন ইন্টার ইউনিভার্সিটি হ্যাকিং কন্টেস্ট গুলো নিয়মিত নেওয়া হয়, আর সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু 2021 সাল থেকে ইন্টার, যেটা ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট হতো, তারপরে ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট হতো, এর মধ্যে কিন্তু আপনার হ্যাকিং কন্টেস্ট গুলো প্রত্যেক বছর এখন করা হবে আসাম থেকে, এবং এটার মাধ্যমে ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট আছে তাদেরকে সচেতন করে দেওয়া হচ্ছে, টিচারদেরকে সচেতন করে দেওয়া হচ্ছে সাইবার সিকিউরিটি বিষয়ে রেখে যেন কাজ করে, এর উপরে যেন কেরিয়ার তৈরি করে, কারণ এখনো সাইবার সিকিউরিটির লোক আমাদের নেওয়ার জন্য বাইরে থেকে লোক নিতে হয়। আপনারা হয়তো বা অনেকেই মনে করেন যে সাইবার সিকিউরিটির লোক আছে, আসলে প্রকৃতপক্ষে ওই রকম লোক নাই, আপনি যখন ভিতরে ঢুকবেন তখন বুঝতে পারবেন, যত কোম্পানিগুলো বাংলাদেশে ইয়াগুলো আছে এগুলো আছে, ওরা যেটা কোর্স বিক্রি করে ওরা মেন্টরই তেমন কিছু জানে না, মেন্টর যারা আছে তারাই তেমন কিছু জানে না, হয়তো বা দু একটা টুলস এর ব্যবহার জানে, অথবা করেন যে আপনাকে কিছু একটা দেখিয়ে দিবে, কোন একটা অ্যাকাউন্টে গিয়ে আপনাকে দেখাবে যে অনেক টাকা আপনি আয় করে ফেলছেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে কিভাবে আয় করছে একজন মিলে, দশজন মিলে মিলে, সেটা আপনার সাথে শেয়ার করবে না, কারণ আপনার ওরা আপনাকে এটা দিয়ে ইমোশনাল মার্কেটিং করবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমরা এটা বলে থাকি, এই অর্থ আপনাকে দেখিয়ে কোর্স কিনবেন, এত টাকা পাবেন, ফ্রিল্যান্সিং করবেন, এই সে, কিন্তু রিয়েলি যারা সাইবার সিকিউরিটির কাজ করে তাদেরকে আপনি খুঁজে পাবেন না, কেন খুঁজে পাবেন না ভাবে আপনি খেয়াল করে দেখবেন যে ওইভাবে এখনো বাংলাদেশে সেটা প্রতিষ্ঠিত হয়নি, কারণ বাংলাদেশের ভালো ভালো যে ইউনিভার্সিটি গুলো আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, আরো যারা আছে তারা ওইভাবে এখনো শুরু করে নাই, আর আমাদের দেশের টেকনোলজিতে আমরা অনেক অনেক পিছিয়ে আছে, তো যার কারণে সাইবার সিকিউরিটির লোক নাই। যেমন বাংলাদেশে ব্যাংকের জন্য 100 জন লোক নিচ্ছে সিআরটি তে কাজ করার জন্য, লোক পাচ্ছে না। এই বিষয়গুলোকে মাথায় রেখে কেয়ার ইউনিভার্সিটি সিটিএফ কন্টেস্টটা শুরু করা হচ্ছে, সকে লোক নেওয়া হবে প্রায় 150 জনের মতো, তো এই বিষয়গুলো কিন্তু করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে গিয়ে হ্যাকিং জিনিসটাকে খারাপ ভাবে না নিয়ে দেশের জন্য চিন্তা ভাবনা করে, নিজের ক্যারিয়ারে চিন্তা ভাবনা করে এই কাজগুলো শিখুন এবং ভালো কাজে ব্যবহার করুন, অন্য চিন্তা ভাবনা করবেন না। আর সামনে যে আমাদের কোর্সগুলো আসবে এবং আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই কিছু রিয়েল হ্যাকিং এর বিষয় আছে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলে সাইবারসিকিউরিটিতে আমরা দেখিয়েছি আপনি কিভাবে উইন্ডোজ 10 হ্যাক করতে পারেন, এখন আপনি যদি এই জিনিসটা গিয়ে আরেকজনের উইন্ডোজ 10 হ্যাক করেন তাহলে কিন্তু এই বিষয়টা একেবারেই ভালো দেখায় না। দেওয়া হয়েছে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন অথবা আপনি যখন সিকিউরিটি নিয়ে কাজ করবেন, আপনি চেক করে দেখবেন যে আপনি যে একটা অ্যান্টিভাইরাস তৈরি করছে, অ্যান্টিভাইরাসটা কি কোন পেলোড দিয়ে, কোন ম্যালওয়্যার দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে, যখন আপনার একটা ম্যালওয়্যার দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে তখন আপনি অ্যান্টিভাইরাসটাকে আবার আপডেট ওই ম্যালওয়্যারটাকে ডিটেক্ট করতে পারে। আপনাকে কিন্তু ওই ভিডিওতে এটা দেখানো হয় না যে আপনার বাড়ির পাশের আরেকজনের উইন্ডোজটা আপনি হ্যাক করে ফেলবেন, ওটা দেখানো হয়েছে যে উইন্ডোজ কিভাবে হ্যাক করে হ্যাকাররা, সেই বিষয়টা দেখবেন, দেখে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যখন আপনি অ্যান্টিভাইরাস তৈরি করবেন সেখানে এই ফি ব্যবহার করে যেন আপনি এই ম্যালওয়্যারটা প্রোটেক্ট করতে পারেন, সেই জন্য আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের প্রথম এজেন্ডাতে এই বিষয়গুলো ছিল, সাথে সাথে আমরা শেয়ার করলাম। তো এই যে ফাইলটা আছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমরা দিয়ে দিব, পাশাপাশি আপনাদের গুগল ক্লাসরুমে আমরা দিয়ে দিব,
এজেন্ডা যেটা ছিল এটা ইতিমধ্যে আমরা শেষ করে ফেলছি, আমরা দ্বিতীয় এজেন্ডা দ্বিতীয় সেশন শুরু করব। এর মাঝে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নেব, আর নেক্সট আমাদের যে টপিক হবে সেই বিষয়টা আমি এখন শেয়ার করে দিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস হবে বেসিক ওয়েবের উপর এবং সেটা হবে মঙ্গলবারে, মঙ্গলবার ক্লাস হবে, আমাদের সাপ্তাহিক ক্লাস এবং মঙ্গল। আর পাশাপাশি আপনাদের আমরা আমাদের ফেসবুকে গ্রুপে বলে দিয়েছিলাম যে আপনাদের ডিমান্ড অনুসারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ডেড ভিডিও দিব। আপনাদের যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে তাহলে আমরা রেকর্ডেড ভিডিও দিব। যেমন ইতিমধ্যেই আমরা আমাদের অনেক কিছু রেকর্ডেড ভিডিও আপনাদের ওখানে দিছি, আপনাদের অনেকেরই ল্যাব সেট আপে প্রবলেম ছিল, কিন্তু আমাদের এখান থেকে আমরা কিভাবে আপনারা কালিনলেস ইনস্টল দিতে পারেন তার একটা সম্পূর্ণ ভিডিও আমরা আপলোড করেছি। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনার গ্রুপে পোস্ট আপনাদের প্রবলেমগুলোর উপরে আমরা আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, বেসিক ওয়েব নলেজ, মানে আমরা এই টপিকগুলো সামনের ক্লাসে কভার করব। সেটা হচ্ছে যে ওয়েবসাইট কিভাবে কাজ করে, আইপি অ্যাড্রেস মানে কি, আইপি অ্যাড্রেসের প্রকারভেদ, কারণ আইপি ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, সব ক্লাসের আইপি কিন্তু সব কাজ করে না, কিছু কিছু আইপি আছে লোকালি কাজ করে, কিছু কিছু আইপি পাবলিকলি কাজ করে। এই বেসিকগুলো না জানলে কিন্তু আপনি হ্যাকিং ভালো করে করতে পারবেন না, কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আপনারা কি করেন যে একেবারে সরাসরি জান কিভাবে উইন্ডোজটা হ্যাক করে ওটা দেখান, বা কিভাবে একটা ওয়েবসাইটে ডিফেন্স আপলোড করবে সরাসরি ওইটা দেখান, কিন্তু ওই জিনিসটা তো আপনাকে আমি দেখালাম, আপনি থিওরির মতো দেখে গেলেন, ফিলিয়ে গেলেন, হলিউডের মুভির মতো দেখে গেলেন, কিন্তু যখন আমার দেখানো শেষ হয়ে গেল তখন আপনি আর ওই কাজটা নিজে নিজে করতে পারতেছেন না, রিয়েল লাইফে নিজে নিজে করতে পারতেছেন, কারণ একটাই, আপনার সামনের বেসিকগুলো আপনার ক্লিয়ার না। আপনার বেসিকগুলো যদি ক্লিয়ার হতো তাহলে আপনি হলিউডের মতো দেখতেন না, আপনি হলিউডের মতো করতো। বাট এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই ক্লাসের একেবারে প্রথমে কিন্তু আপনাদের বেসিকগুলো দেখালাম, একেবারে প্রথমে ল নিয়ে আলোচনা করলাম, এরপর আপনাদের দ্বিতীয় ক্লাসে ওয়েব নিয়ে আলোচনা করব, সার্ভার কি, তারপরে বিভিন্ন মেথড আছে, আপনি যখন যে এসকিউএল ইনজেকশন করবেন ওখানে দেখবেন গেট মেথডের একটা বিষয় আছে, তারপরে আপনি যখন LFI করবেন অথবা RFI করবেন, আরও যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে এই বেসিকগুলো না জানলে আপনি কাজ করতে পারবেন। এই বেসিকগুলো প্রথমে দেখিয়েছি, তার মধ্যে মঙ্গলবারের ক্লাস এই টপিকের উপরে হবে। এখন এই যে টপিকগুলোর উপরে হবে, আপনারা ইচ্ছা করলে এই বিষয়গুলো আগে পারেন, তাহলে আমাদের ক্লাসগুলো শিখতে বুঝতে আপনাদের আরও সহজ হবে, অথবা এর উপরে আপনারা নিজেরা নিজেরা গ্রুপ করে টিম করে কাজ করতে পারেন। প্রথম সেশনে এই বিষয়গুলোই ছিল, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, তা না হলে আমরা দ্বিতীয় সেশনে চলে যাব।